হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ যে ভিডিওটা দেখবো সেটা সায়েন্স রিলেটেড অ্যাকচুয়ালি, এবং আমার ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট, যেটা সায়েন্সের মধ্যেও যেটা ক্যাটাগরিজ রয়েছে তার মধ্যে স্পেস। আর আজকে যে ভিডিওটা সেটা স্পেস নিয়ে এবং বাংলাদেশ নিয়ে। যে ভিডিওটা দেখবো সেটার টাইটেল হচ্ছে আগামী বছর চাঁদে পা, হ্যাঁ চাঁদেই পা রাখছে বাংলাদেশ। তো সেই জিনিসটা নিয়ে ট্রেন্ডস নাওয়ের একটা ভিডিও রয়েছে, সেখান থেকে আমরা ভিডিওটা নিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আগামী এক বছরের মধ্যে চাঁদে যাচ্ছে বাংলাদেশ। শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এমনই এক তথ্য জানিয়েছে এজেন্সি টু ইনোভেট A2i। তবে বাংলাদেশের এমন উদ্যোগে পাশে আছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যাদের তত্ত্বাবধানে স্যাটেলাইট পাঠানো হবে চন্দ্রপৃষ্ঠে, আনা হবে চাঁদের ডাটা। আর সেই ডাটার উপর নির্ভর করে জানা যাবে মানুষের জন্য কতটা বসবাস উপযোগী হবে চাঁদ। বিশ্বের 22টি দেশের সমন্বয়ে এই গবেষণায় যুক্ত হচ্ছে বাংলাদেশ, যা এই দশকে বাংলাদেশের মহাকাশ গবেষণা দলের জন্য এক অনন্য সুযোগ বলেই বিবেচিত হচ্ছে। পাশাপাশি চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য কাজ করার সুযোগ, যা হবে বাংলাদেশের জন্য আরেক মাইল ফলক। 2024 সালের শুরুতেই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইট ফ্যান্টম। আকারে অতি ক্ষুদ্র স্যাটেলাইট চাঁদে অবতরণ করে নিয়ে আসবে তথ্য। সে তথ্য দিয়ে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তা নিয়ে গবেষণা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর উপগ্রহ হিসেবে চাঁদ মানুষের বসবাসের জন্য উপযোগী কিনা তা দেখতে স্যাটেলাইট নিয়ে কাজ করবে, এমন 22টি দেশকে নির্বাচন করে নাসা। বিশ্বের অনেকগুলো টিমের মধ্যে প্রতিযোগিতা করে নির্বাচিত হয় এজেন্সি টু ইনোভেট A2i এর ফ্যান্টো স্যাটেলাইট। যে স্যাটেলাইটটি চলতি বছরের ডিসেম্বর বা 2024 সালের জানুয়ারিতে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন A2i প্রোগ্রামের প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মাহমুদ হুমায়ুন কবির। পৃথিবীর বিকল্প হিসেবে মানুষের বসবাসের উপযোগী ভূখণ্ড খুঁজতে চাঁদে একটি গবেষণা করতে যাচ্ছে নাসা। সেখানে 2024 সালে ছোট ছোট মানববিহীন স্যাটেলাইট পাঠাবে সংস্থাটি। স্যাটেলাইটগুলো স্থাপন করা হবে বিভিন্ন জায়গায় এবং এর মাধ্যমে চাঁদের আবহাওয়া সম্পর্কে জানতে পারবে নাসা, এমনকি জানা যাবে চাঁদ মানুষের বসবাসের জন্য কতটা উপযোগী। নাসার এই পরিকল্পনায় অংশ নিচ্ছে বিশ্বের মাত্র 22টি দেশ, যার মধ্যে আছে বাংলাদেশ। 2025 সালের মধ্যে চাঁদে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনার অংশ হিসেবে এসব স্যাটেলাইট পাঠাবে নাসা। তার মানে চাঁদ মানুষের বসবাসের উপযোগী কি না তা এই স্যাটেলাইটগুলো পর্যবেক্ষণ করে তথ্য উপাত্ত নিয়ে আসবে। আমরাও সেভাবে আমাদের স্যাটেলাইটটি নির্মাণ করছি বলে জানিয়েছেন A2i প্রোগ্রামের প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নাসা কিন্তু একটি প্রতিযোগিতার আয়োজন করেছে, সে প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে A2i টিম নির্বাচিত হয়েছে। 2024 সালের শুরুতেই মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকবে, যা চাঁদের দেশে বাংলাদেশের অস্তিত্বকে জানান দেবে। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন এই প্রকল্প পরিচালক। কথা প্রসঙ্গে ডক্টর হুমায়ুন কবির বলেন, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে কিন্তু এই স্যাটেলাইট আমাদের নিজেদের তৈরি না। মন্তব্য করে তিনি জানান, প্রথমবারের মতো স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে বাংলাদেশে। নাসার সহযোগিতায় A2i এর 40-50 জনের একটি তরুণ টিম দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বিনা পারিশ্রমিকে, ভবিষ্যতে জাতিকে মহাকাশের উচ্চতায় নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য বলে জানান তিনি। এছাড়াও তিনি মনে করেন এখন স্যাটেলাইটের ধারণা বদলাচ্ছে। ফেমটো স্যাটেলাইট সবচেয়ে আধুনিক ও ছোট সাইজের স্যাটেলাইট, মহাশূন্যে গবেষণা থেকে শুরু করে বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইট। নাসার সঙ্গে কাজ করলেও এই স্যাটেলাইট তৈরি সকল কাজই হচ্ছে বাংলাদেশে, যা প্রায় শেষের পথে। বর্তমানে স্যাটেলাইটটি আছে প্রোগ্রামিং ফেজে। কবে নাগাদ স্যাটেলাইটটি চাঁদে অবতরণ করতে পারবে প্রশ্নের জবাবে ডক্টর কবির জানান, নাসার সঙ্গে আমাদের যে কথা হয়েছে তাতে এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর কিংবা পরের বছরের শুরুতেই আমরা স্যাটেলাইটের সব কাজ শেষ করে নাসার কাছে পাঠাবো, পরে ওদের রকেট দিয়ে তা চাঁদে পাঠাবে নাসা। একই সঙ্গে আরেকটি কাজ করছে A2i। স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে অনেক সময় রকেট লাগে, ভবিষ্যতে আমাদের তো রকেটে তৈরি করতে হবে, সেই জায়গাতে হাত দিয়েছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। ইতিমধ্যে রকেট তৈরির চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দুটি প্রতিষ্ঠানকে আলাদা করে দেওয়া হয়েছে 1.50 কোটি টাকার অনুদান। তাছাড়া মহাকাশে এখন স্যাটেলাইট কেন্দ্রিক ব্যবসার পরিমাণ হচ্ছে $400 billion। সেই $1 billion আমরাও অংশগ্রহণ করতে চাই বলে জানিয়েছেন A2i প্রকল্প পরিচালক। এদিকে ধারণা করা হচ্ছে এর মাধ্যমে 2024 সালে বাংলাদেশে তিনটি ইতিহাস করতে চলেছে। প্রথমত চাঁদের বুকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, দ্বিতীয়ত বাংলাদেশের প্রথম গভীর মহাকাশ মিশন, তৃতীয়ত প্রথম স্যাটেলাইট যা বাংলাদেশে অ্যাসেম্বলিং ও প্রোগ্রাম করা হবে। আর এই সকল উদ্যোগ সফল হলে সত্যিকার অর্থেই বড় এক মাইলফলকের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, যেখানে বিশ্বের বুকে আরও একবার মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ তৈরি হবে পরবর্তী প্রজন্মের।
ভীষণ ভালো একটা নিউজ, বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ স্পেস এমন একটা জিনিস যেটা এখনও পর্যন্ত খুব বেশি দেশ কিন্তু সেটাকে জয় করতে পারেনি, এবং মুষ্টিমেয় কয়েকটা দেশই আছে যারা স্পেসে স্যাটেলাইট বা অন্যান্য রকেট পৌঁছে দিতে সক্ষম। তো সেইটা একটা বিরাট বাজার হয়ে রয়েছে, এবং সাথে সাথে অজানাকে জানার যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু কয়েকটা দেশের মারফতই হচ্ছে এখন। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ বেবি স্টেপ হলেও নিচ্ছে, আর যে কোনো অনুসন্ধান আবিষ্কার এই সময়, এই সব মানে সব যে দেশই করুক, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল, মানে মানব সভ্যতার জন্য মঙ্গল, যে আবিষ্কারই হোক এবং যেই করুক, সেটা সে যে দেশই করুক, তো সেটা মানুষের উপকারেই আলটিমেটলি লাগে, সেটা শত্রু দেশ হোক বা মিত্র দেশ হোক বা যেই হোক বা নিজের দেশ হোক। তো এখানে যে চাঁদের মাটিতে পা দিচ্ছে A2I যে ইনস্টিটিউটটা রয়েছে, তারাই এটা সফল করছে, এবং নাসার সহযোগিতায় 22টা দেশ নির্বাচিত হয়েছে, সেখানে বাংলাদেশ মানে আমাদের এদিক থেকে থাকছে, এবং তারা স্যাটেলাইট প্রোগ্রামিং করছে, অ্যাসেম্বলিং হচ্ছে ওখানেই, এবং সেটা চন্দ্রপৃষ্ঠের নেমে সেখানকার ডেটা কালেকশন করে সেটা আমাদের পৃথিবীতে পাঠাবে। একটা হিউজ বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট সত্যি কথা বলতে কি আমাদের ইন্ডিয়াতে যখন হয়েছিল তখনও বেবি স্টেপ নিয়ে শুরু হয়েছিল, সাইকেলে করে রকেটের অংশ গিয়েছিল, স্যাটেলাইট গরুর গাড়িতে গিয়েছিল। তো সেই জায়গা থেকে ইসরো কিন্তু আজকে বিরাট একটা, মোটামুটি বলা চলে যে ওয়ার্ল্ডের যে স্পেস স্টেশনগুলো রয়েছে তার মধ্যে একটা। তো সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশও যদি আস্তে আস্তে মানে যদি শুরু করে এখন থেকে চলা, তাহলে আগামী হয়তো 50 বছর পরে গিয়ে হলেও বাংলাদেশ কিন্তু অনেকটাই সফল হয়ে যাবে। এবং যেটা দেখলাম যে রকেট তৈরির যে চিন্তাভাবনাটা রয়েছে, 50 লাখ এবং 1 কোটি টাকা একটা পুরস্কার দেওয়া হয়েছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে 2টো টিমকে। তো এইভাবে এই যে প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা, আবিষ্কার করা, কিছু কিছু ডেভেলপমেন্ট করা সায়েন্সের জন্য এবং অজানাকে জানার জন্য, তো সেইটা যতদিন এগিয়ে যাবে মানব সভ্যতাও কিন্তু ততটাই এগিয়ে যাবে। যখনই বন্ধ হয়ে যাবে সেটা মানব সভ্যতা কিন্তু সেখানেই বন্ধ হয়ে যাবে এবং পিছতে থাকবে আশা করি। তো যাই হোক, এটা কোনোদিনই বন্ধ হবে না, মানুষের জানার ইচ্ছা অদম্য এবং সেটা পরের পর বাড়তেই থাকে। একটা জিনিস জানা হয়ে গেল, তারপরে আবার কী আছে সেটা জানার জন্য ছুটে যায়। তো সায়েন্স নিয়ে অনেকেই বলে যে এই যে এত টাকা খরচ হচ্ছে এর পিছনে, এই টাকাটা অন্য জায়গায় খরচ করা যেত, আমরা এখনও গরিব কান্ট্রি, তো সেখানে যারা খেতে পাচ্ছে না বা থাকার ব্যবস্থা নেই সেইগুলোতে হেল্প হতো, কিন্তু অ্যাকচুয়ালি যে টাকাটা, যে পরিমাণ টাকা খরচ হচ্ছে সেটাই কিন্তু এমন কিছুই নয়, এবং সেই টাকাটা দিয়ে যদি একটা বিরাট উন্নতি হয়, আজকে স্যাটেলাইটের কথাই বলছি, আজকে স্যাটেলাইট যদি বাংলাদেশ নিজে পাঠাতে পারে সেখানে, কিন্তু সেই স্যাটেলাইট দিয়ে কিন্তু আগামী দিনে সেখানকার কী বলবো জলবায়ু, টিভি মানে ওয়্যারলেস যে সমস্ত পরিষেবাগুলো, ব্রডকাস্টিং, সমস্ত কিছুতেই কিন্তু আজকে স্যাটেলাইট ছাড়া কিছু হচ্ছে না। তো সেই আর্মিতে ইভেন স্যাটেলাইটের প্রয়োজন হচ্ছে সমস্ত কিছুতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে স্পেসেও যদি কিছু টাকা খরচ করা যায় এবং সেটা মানব কল্যাণের জন্য, না রেসে এগিয়ে যেতে হবে তার জন্য নয়, যে আমি মানে নাসার সঙ্গে পাল্লা বা চীনের সাথে পাল্লা বা ইন্ডিয়ার সাথে পাল্লা সেটা আমি বলছি না, আমি বলছি যে নিজের যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য, মানে সেইটার জন্য, সেই প্রয়োজনটার জন্য আমাকে করতে হবে। তো ইসরোর ক্ষেত্রে যেটা হয়েছে মানে রেসের মধ্যে আমি যতটা জানি এবং মোটামুটি আমি খারাপ জানি না এটুকু বলতে পারি, যে ইসরোর যেটা মোটিভ ছিল প্রথম দিক থেকে সেটা হচ্ছে যে অন্যদের সাথে পাল্লা দেওয়া নয়, মানুষের, আমাদের দেশের মানুষের জন্য যতটুকু দরকার যে মানে সেইটুকু আমরা খরচ করবো এবং তার তাই দিয়ে মানুষের যাতে কল্যাণ করা যায়, দেশের যাতে কল্যাণ করা যায় সেইটা চিন্তাভাবনা নিয়ে এগোনো। তো এখানেও যদি বাংলাদেশ সেটা করতে সক্ষম হয় এবং সেটা করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য এবং পুরো মানব সভ্যতার জন্য খুব ভালো লাগবে। তো চাঁদে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যে আগামী দিনে যাচ্ছে, শুভেচ্ছা রইল। আমরা 2024
সেই আশা করছি বিজটা পেয়ে যাব এবং তার জন্য গভীরভাবে আগ্রহ প্রকাশ করে এবং অপেক্ষায় থাকব সেই দিনটার জন্য, যে যখন যেদিন বাংলাদেশের একটা উপগ্রহ সেটা চাঁদের মাটিতে নামছে। যাই হোক, কেমন লাগলো জানিও, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।